আর তেলাপিয়া বড় সাইজের তেলাপিয়ার দাম হচ্ছে 240 টাকা বড় সাইজটা ছিল না আমি ছোট সাইজেরটা নিয়েছি এটা হচ্ছে 120 টাকা মানে স্ট্রিট ফুডে ফিশ ফ্রাই ফিশ বারবিকিউ পাওয়া যাবে এটা আমার কাছে ডিফারেন্ট লাগলো অসাধারণ মজা এই ফিশটা অসাধারণ মজা ওয়েলকাম টু রিমপেরুন ব্লগ আজকে আমরা চলে এসেছি শরীরাকার স্ট্রিট ফুডে শরীরাকার স্ট্রিট ফুডে আমি শুরু করেছিলাম সেই করোনাকালীন সময়ের আগে এরপরে করোনাকালীন সময়ে এই এই রোডের ফুডগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি মাঝে কয়েকটা করেছি বাট আমার ইচ্ছা ছিল এই রোডে প্রচুর খাবার দাবারের দোকান আছে শুধুমাত্র এই এরিয়ার মানুষজন যে এই স্ট্রিট ফুডের খাবার দাবার খায় তা কিন্তু না এখন কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই স্ট্রিট ফুডের খাবার দাবার খাওয়ার জন্য কারণ এই রোডে এত ভ্যারাইটিস রকমের খাবার দাবার আছে তান্দুরি চা শাহি সুলতানি চা সাথে কাবাব সহ অনেক কিছু মনে হবে একটা ফুড জোনের মতো রোডের একটা রোডের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত প্রচুর স্ট্রিট ফুড তো আর বিভিন্ন পর্বে আমরা এই স্ট্রিট ফুড সিরিজগুলো এক এক পর্বে এক এক ধরনের খাবার দেখানোর ট্রাই করবো তো আজকে আমরা চলে আসছি বিসমিল্লা কাবাব ঘরে এটা হচ্ছে বর্ণমালা হাই স্কুলের একটু সামনেই এই মামা বসেন মামা কয়টা থেকে কয়টা বিকেল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই স্ট্রিট ফুড গুলো সবগুলো বিকেল তিনটা থেকে মোটামুটি শুরু হয় আর এটা শুনে একটা লোকেশনটা বলে দিচ্ছি আপনারা যাত্রাবাড়ি পার হয়ে ফ্লাইওভারের যে শেষের জায়গাটা যাত্রাবাড়ির পরে যে ফ্লাইওভারের নামার যে রোডটা এইখান থেকে শুনে একটা বাস স্ট্যান্ড শুরু হয় এটা হচ্ছে দনিয়ারি স্ট্রিট ফুড বলা যায় এটাকে মেন রোডের না মেন রোডটা হচ্ছে শরীরাকরা আর যে রোডটাতে দাঁড়িয়ে আছি আমি এটা হচ্ছে দনিয়ার রোড তো এই রোডে আপনারা বিভিন্ন ধরনের খাবার দাবার পেয়ে যাবেন আর নর্মালি সবগুলোই বর্ণমালা স্কুলের সামনে দিয়ে যে রোডটা গিয়েছে সেই রোডের খাবার দাবারই আমি আপনাদের সাথে শেয়ার করব তো এইখানে অনেক ধরনের আইটেম আছে চিকেন আইটেম চিকেন উইংস 20 টাকা চিকেন বারবিকিউ 100 টাকা এই যে যা যা আছে আপনারা দেখে নেন আমি অর্ডার করেছি চিকেন তান্দুরি এটা হচ্ছে 90 টাকা আর তেলাপিয়া ফিশ বারবিকিউ হচ্ছে 240 টাকা কিন্তু এটার সাইজটা বড়টা আমরা বড় সাইজটা পাইনি অনেক রাতে আসছে ছোট সাইজ এটার দাম মনে হয় আমরা যেটা অর্ডার করেছি এটার দাম হচ্ছে 120 টাকা এটা হচ্ছে এদের সব আইটেমগুলাই ওনারা বললো কাঠকলায় করা হয় তো এই স্টোরটা আমার আগে চোখে পড়ে নাই আমার কাছে মনে হলো এটা আপনাদের সাথে শেয়ার করি যারা স্ট্রিট ফুডের খাবার দাবার খেতে পছন্দ করেন তারা এই এলাকায় চলে আসতে পারেন কাঠকয়লার বারবিকিউগুলো কিন্তু আগে স্ট্রিট ফুডে অত অ্যাভেলেবেল ছিল না তো আমি উত্তরার স্ট্রিট ফুডেও একটা কাঠকয়লা বারবিকিউ দেখিয়েছি তো আমার কাছে মনে হলো যেহেতু শুনে একটা স্ট্রিট ফুড সিরিজ শুরু করছি সেখানেও কাঠকয়লা বারবিকিউ আছে যেহেতু আপনাদের সাথে শেয়ার করি শুনে একটা আশেপাশের এরিয়া থেকে অনেক মানুষজন আসে অনেক দূর দূরান্ত থেকেও আসে ব্ল্যাক ভ্যালি রেস্টুরেন্টের ঠিক অপোজিটে এই মামা বসে ব্ল্যাক ভ্যালি রেস্টুরেন্টের ঠিক অপোজিটে এই যে আমাদের খাবার চলে আসছে লুচি কত করে পিস 5 টাকা লুচি 5 টাকা করে পিস আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে তান্দুরি চিকেন বারবিকিউ চিকেন আছে বারবিকিউ চিকেনের প্রাইস কিন্তু 120 টাকা আমি তান্দুরিটা নিয়েছি তান্দুরির প্রাইস হচ্ছে 90 টাকা আর তেলাপিয়া বড় সাইজের তেলাপিয়ার দাম হচ্ছে 240 টাকা বড় সাইজটা ছিল না আমি ছোট সাইজেরটা নিয়েছি এটা হচ্ছে 120 টাকা মানে স্ট্রিট ফুডে ফিশ ফ্রাই ফিশ বারবিকিউ পাওয়া যাবে এটা আমার কাছে ডিফারেন্ট লাগলো ওনাদের মেনুটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে প্রাইসগুলো এখানে দেওয়া আছে আপনারা প্রাইসগুলো দেখে নিতে পারেন লুচির প্রাইস হচ্ছে এক পিস 5 টাকা করে এই যে মিডিয়াম সাইজের একটা লুচি সবই গরম গরম আপনার সামনেই ভেজে দেওয়া হবে আর এখানে একটুখানি টক দই টাইপের মনে হয় কিছু দেওয়া হয়েছে খেয়ে দেখি টক দই না অন্য কিছু বুঝতেছি না এটা হচ্ছে টক দই জাতীয় একটা সস টক দই তো অনেক ঘন থাকে এটা লিকুইড করে দেওয়া হয়েছে প্রাইস তুলনায় কিন্তু চিকেনের সাইজটা বেশ স্ট্যান্ডার্ড একটা সাইজ মানে এই প্রাইস তুলনায় বেশ বড় সাইজের একটা চিকেন চিকেনের টেস্ট দেখি কেমন কাঠকলাতে পোড়ালে যে আলাদা একটা ফ্লেভার আসে সাথে মশলাগুলোর কম্বিনেশন সবকিছু মিলেই অসাধারণ একটু স্পাইসি যারা স্পাইসি পছন্দ করেন তাদের বেশ ভালো লাগবে আর এ তো বেশ ভালোভাবেই কুক অনেক সময় নেই কিন্তু ওনারা এটা করে দিছে তাড়াহুড়া করে দিলে কিন্তু আর হবে না লুচির টেস্টটা অনেক ভালো দুটো লুচি আর এটা মিলে 100 টাকা এবার আমি ফিশটা খাই
এখানে চামচের ব্যবস্থা নাই, আমার হাতেই খেতে হবে। গরম, আমি প্লেট হাতে রাখতে পারতেছি না, মাত্র আমার সামনেই করে দিল তো। এই তো উপরের পাটা দেখে মনে হচ্ছে একটু বেশি একটু পড়া পড়া, দেখি খেয়ে দেখি। অসম্ভব গরম, মাত্র ভালো তো আমি ধরতে পারতেছি না। অসাধারণ মজা এই ফিশটা, অসাধারণ মজা। আমি প্রথমে ভাবছিলাম উপরের পাটটা একটু কালচে লাগতেছে, মনে হয় পুড়ে গেছে এমন টাইপের হবে, কিন্তু পুড়ে যায় নাই। যে সসের কারণে, বারবিকিউ সস বা কোনো একটা সসের কারণে, মশার কারণে জায়গাটা এমন ব্ল্যাক ব্ল্যাক দেখাচ্ছে, খেতে গেলে বোঝা যাচ্ছে মোটেও তিতো কোনো ভাব না। মানে আসলেই অসাধারণ। আমি এই এই ফিশ খাওয়ার জন্য বারবার আসবো, খুব মজা এই ফিশটা। তো এই রোডে আর কি কি ফুড পাবেন আমি চেষ্টা করব আমার স্ট্রিট ফুড সিরিজের মধ্যে আপনাদের সেটা শেয়ার করার জন্য, কারণ আমার এলাকাবাসী যারা আছেন বা অনেকেই যখন স্ট্রিট ফুড সিরিজটা শুরু করেছিলাম সবাই বলেছিলেন যে শনির একরার ব্লগ আপনারা দেখতে চান, শনির একরার দুনিয়া বা এই এরিয়ার ব্লগগুলো, রায়েরবাগ এই এই এরিয়ার ব্লগগুলো আপনারা আমার চ্যানেলে দেখতে যাচ্ছেন। অনেক দিন মাঝখানে করা হয় নাই, তো আমি চেষ্টা করব এবার অনেক অনেকগুলো ব্লগ আপনাদের সাথে শেয়ার করার। স্ট্রিট ফুডে এই খাবারটা বেশ ডিফারেন্ট মনে হলো আমার কাছে। তেলাপিয়া বারবিকিউটা, চিকেন তান্দুরিটাও টেস্ট ভালো ছিল, কিন্তু তেলাপিয়ার যে বারবিকিউ এটা অসম্ভব মজা, যেটা বলার মতো না। আমি খাই আর আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন যতটা সম্ভব। আল্লাহ হাফেজ।